মুক্তিযুদ্ধের সময় বামপন্থীর মাঝে বিভ্রান্তি ছিল একটা অংশ বাংলাদেশের বিরুদ্ধে ছিল সামরিক শাসন বিরুদ্ধে লড়াইতেও একটা করেছে সুতরাং এটা কোনো নতুন অবস্থান না আমরা যখন স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধানের চার নীতি এবং মুক্তিযুদ্ধের চেতনাকের সংরক্ষণ ধারণ করার চেষ্টা করছি তখনও অনেকে বিভ্রান্তিতে ভুগতেছে তবে রণবাই থাকলে সুবিধা হতো কি ঐক্যের ধারাটা আবার তৈরি করা যেত আর ক্রমশ আদর্শবাদী মানুষেরা রাজনীতি থেকে চলে যাচ্ছেন রণকে আমি জানি বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমরা সেই সময় সমসাময়িক ছিলাম এবং তখন পর্যন্ত মানুষের অধিকারের জন্যে সমাজের সাম্য প্রতিষ্ঠার জন্যে যেই তার বাসনা সেটা আজীবন বজায় রেখেছে এবং তার অত্যন্ত ভালো ছাত্র ছিল জীবনে অনেকভাবে প্রতিষ্ঠা পেতে পারত কিন্তু সেসব না করে সে মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং কমিউনিস্ট আন্দোলনের প্রতি তার যেই অনুগাত আনুগত্য সেটা আজীবন বজায় ছিল আমি রণর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আমরা চাইব যে ধরনের মানুষ রাজনীতিতে আমাদের আদর্শ হয়ে থাকুক সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি যে পরিবারের সন্তান ছিলেন অর্থাৎ তার বাবা তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের তৎকালীন পাকিস্তানের আমলের কথা আমি বলছি এবং তার মা লরেটো থেকে তখন লেখা পড়া করেছেন রনো ভাইয়ের সাথে সম্পর্ক আমি বলবো পারিবারিকভাবে আমার বড় ভাই ছিলেন তার সতীর্থ আর তার ছোট ভাই ছিল হায়দার আনোয়ার খান সতীর্থ এবং জুনো একই সাথে আমরা ফিজিক্সে অনার্স করেছি এমএসসি করেছি একসাথে এবং আমি বলবো দীর্ঘদিন আমরা পারিবারিকভাবে সম্পর্কিত চ সেইখানে আমি বলবো কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত আমি সেই কারণে কারণ জুনো চলে গেছে জুনোর স্ত্রী চপলও চলে গেছে তো আজকে এখানে দাঁড়িয়ে যে কথাটি বলা প্রয়োজন যারা একদিন স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের মতো অসংখ্য ছাত্রদেরকে ছাত্রীদেরকে এক সাম্যের পৃথিবীর স্বপ্ন দেখিয়েছিলেন যে সাম্যের পৃথিবীতে মানবতা থাকবে বিবেক থাকবে মানুষে মানুষে বিভেদ থাকবে না তেমনি একটি স্বপ্ন দেখিয়েছিলেন তৎকালীন এই কথা বলা প্রয়োজন যে তখন সাম্রাজ্যবাদী গোষ্ঠী যেমন ছিল তার বিপরীত ছিল আমাদের সমাজতান্ত্রিক বিশ্বের একটা আলোক ছটা ছিল এবং সেই আলোকে আলোকিত হয়ে তারা আমাদেরকে পথ দেখিয়েছিলেন আজকে এখানে দাঁড়িয়ে যেটা বলতে হচ্ছে এই যে একে একে যারা আমাদের সাম্যের পৃথিবীর স্বপ্ন দেখিয়েছিলেন এবং যারা আমি বলবো মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বের যে জায়গাটি তৈরি করেছিল যদি বলি আমরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ একদিনে হয়নি এদেশের তরুণ সমাজ এদেশের মেধাবী সন্তানেরা যারা সাম্যের কথা ভেবেছিল এমন একটি পাকিস্তানের শোষণ শাসন থেকে বেরিয়ে এসে আমরা একটা সাম্যের মানবিক একটা দেশ গড়ব সেই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমাদের রণভাই তবে এই কথা বলা প্রয়োজন যে এই সাম্যের পৃথিবী গড়ার জন্য যতগুলো রাজনৈতিক দল আছে তারা কিন্তু আজ আমরা দাঁড়িয়ে দেখছি তাঁদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার কাছে আমরা কিন্তু সবাই একত্রিত নই একত্রিত নই বলে আমরা বিচ্ছিন্ন বলেই আমাদের যে আকাঙ্ক্ষা সাম্যের পৃথিবীর কথা অথবা যদি বলি মহান মুক্তিযুদ্ধের যে চার মূলনীতি গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এই যে চার নাম্বার যে সমাজতন্ত্রের বাংলাদেশ গড়ার যে আমাদের আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখনও চলছে আমি মনে করি আজকে যারা এখানে উপস্থিত আছেন তারাও মনে প্রাণে আমাদের বাংলাদেশের মহান মুক্তি যুদ্ধের সেই চার নম্বর যে মূল নীতি সমাজতান্ত্রিক বাংলাদেশ সেই সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য তারা কাজ করবেন আমি আজকের দিনে তাদের কাছে এই আহ্বান রাখবো ধন্যবাদ আমাদের এই জনপদ যেসব অসামান্য মানুষের জন্ম দিয়েছে কমরেড রণ তার মধ্যে অন্যতম বিশেষ করে ষাট দশকে যখন আমাদের স্বাধীনতা আন্দোলন তুঙ্গ পর্যায়ে ফলে ষাট দশকে যে আমাদের এখানে যারা একটা সময়কে প্রতিনিধিত্ব করেছেন জনমানের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করেছেন কমরেড রণ তার মধ্যে অন্যতম ঊনসত্তরের গণভ্যুত্থান এবং পরবর্তী বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেছিলেন আজন্ম তিনি সমাজতন্ত্র এবং সাম্যবাদী বিপ্লবী মতাদর্শে তিনি দীক্ষিত হয়ে তিনি মতাদর্শিক কাজ করেছেন রাজনৈতিক কাজ করেছেন তিনি শ্রমিক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী এবং গণ আন্দোলনে তিনি অসাধারণ ভূমিকা পালন করেছেন এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে তৎকালীন পাঁচ দলের তিনি অন্যতম নেতা হিসাবে এবং ওয়ার্কার্স পার্টি নেতা হিসাবে এই আন্দোলনকে একটা তুঙ্গ পর্যায়ে নিয়ে যাবার ক্ষেত্রে তিনি বলতে পারেন পুরোধা একটা ভূমিকা তিনি পালন করেছেন